হ্যালো এভরিওয়ান এই ভিডিওতে ডিসকাস করব ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্সগুলোর বিভিন্ন রকম কম্বিনেশন নিয়ে প্রথমে আসি ভোল্টেজ সোর্সের কথায় আমরা জানি যে দুইটা ভোল্টেজ সোর্স একসাথে দুইভাবে কম্বাইন্ড হইতে পারে একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন এবং আরেকটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন সিরিজ কম্বিনেশন আবার দুইভাবে হইতে পারে প্রথম টাইপ হচ্ছে যে ভোল্টেজ সোর্স দুইটার পোলারিটি একই দিকে থাকবে একটা থ্রি ভোল্ট এবং একটা ফোর ভোল্ট সোর্সকে এভাবে কানেক্ট করার পর যদি এক কিলোহোম রেজিস্টরের অ্যাক্রোসে আমরা সিমুলেট করি তাহলে দেখতে পাই যে রেজিস্টরটার অ্যাক্রোসে ভোল্টেজ ডিফারেন্স সেভেন ভোল্ট তার মানে এখানে থ্রি ভোল্ট এবং ফোর ভোল্ট যোগ হয়ে সেভেন ভোল্ট হচ্ছে তার মানে এরকম কানেকশনে তারা অ্যাডিটিভ এরপর পোলারিটি যদি উল্টা হয় তাহলে ভোল্টেজ সোর্সটাকে উল্টানোর পর সিমুলেশন করে দেখতে পাই রেজিস্টরটার অ্যাক্রোসে ভোল্টেজ ডিফারেন্স এক ভোল্ট আমরা যদি ফোর ভোল্ট সোর্সটাকে না উলটিয়ে থ্রি ভোল্টটাকে উল্টাতাম তাহলে সিমুলেশন করে আমরা রেজিস্টরটার অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স ওই এক ভোল্টই পাইতাম শুধু পোলারিটি উল্টা এখান থেকে বোঝা যায় যে ভোল্টেজ সোর্সের এমন কানেকশানে সাবট্রাকশন হয় তার মানে একটা ভোল্টেজ সোর্স থেকে আরেকটা ভোল্টেজ সোর্স বিয়োগ হয় এরপর ভোল্টেজ সোর্সের প্যারালাল কানেকশনে থিওরিটিক্যালি দুইটা ভোল্টেজ সোর্স মিলে একটা হিসেবে অ্যাক্ট করবে এর মধ্যে যেটা বড় সেটা ডমিনেট করবে আর অপর ভোল্টেজ সোর্সটা থাকা না থাকা সমান হয়ে যাবে সো এখানে এই কম্বিনেশনটার ইকুভেলেন্ট ভোল্টেজ সোর্স হচ্ছে চার ভোল্ট আর থ্রি ভোল্টটা ইনএক হয়ে যাবে কিন্তু প্র্যাকটিক্যালি আসলে কি হতে পারে চলুন আমরা সিমুলেশন করে দেখি দেখেন এইখানে থ্রি ভোল্ট সোর্সটা শর্ট হয়ে গেল তার মানে থ্রি ভোল্ট সোর্সটার জায়গায় একটা শর্ট পাথ তাহলে ফোর ভোল্ট সোর্সটার এখন কি অবস্থা হবে বুঝতে পারতেছেন ফোর ভোল্ট সোর্স থেকে এক্সার্টেড কারেন্ট এই শর্ট পাথ দিয়ে যাবে যে পাথের রেজিস্ট্যান্স হচ্ছে জিরো যেহেতু রেজিস্ট্যান্স জিরো তাই আয়ের পরিমাণ হবে ইনফিনিটি কিন্তু না আসলে থ্রি ভোল্ট সোর্সটার কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল সেটা থেকে যাবে সাথে তারের রেজিস্ট্যান্সও আছে তাই কারেন্ট ইনফিনিটি না হলেও অনেক ম্যাসিভ অ্যামাউন্টের একটা কারেন্ট হবে যার কারণে চার ভোল্ট সোর্সটা পুড়ে যাবে অথবা ব্লাস্ট হয়ে যাবে থ্রি ভোল্ট সোর্সটাকে উল্টাই দিলে তারপরও সেম কাহিনী ঘটবে আর যদি ভোল্টেজ সোর্স দুইটা সমান হয় তবে রেজাল্টেন্ট ভোল্টেজ সোর্সটা সেই সমান ভোল্টেজেরই হবে এক্ষেত্রে দুই ভোল্ট তবে এক্ষেত্রে ইকুভ্যালেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স কম হবে তাই কারেন্ট আরও বেশি এক্সার্টেড হবে কারেন্ট সোর্সের ক্ষেত্রে যদি সোর্স দুইটা প্যারালালে একই দিকে থাকে তাহলে তাদের কারেন্ট হবে অ্যাডিটিভ এখানে যেমন থ্রি মিলিয়ামপার আর ফোর মিলিয়াম্পার কারেন্ট অ্যাড হয়ে সেভেন মিলিয়ামপেয়ার লোডের মধ্যে দিয়ে পাস হচ্ছে যদি একটা কারেন্ট সোর্সকে উল্টে দেওয়া হয় তাহলে এক মিলিয়ামপিয়ার কারেন্ট এখানে দেখা যাচ্ছে আরেকটা কি উল্টাই দিলেও এই 1 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু ডিরেকশন শুধু চেঞ্জ হয়ে যাবে আর সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি কোনো কাজ হবে না ওপেন সার্কিটেড হবে বাট থিওরিটিক্যালি ইকুইভ্যালেন্ট উইল বি দিস কারেন্ট সোর্সের সাথে ভোল্টেজ সোর্স সিরিজ বা প্যারালাল সব রকম কম্বিনেশনেই স্বতঃস্ফূর্তভাবে অ্যাড হয়ে পাওয়ার সাপ্লাই দেয় থ্যাঙ্কস ফর ওয়াচিং